আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 31 জুলাই 2023 শহরদী উদ্যানে বিএনপির জনসমাবেশ নিয়ে এত কিছুর পর শেষ পর্যন্ত কি ঘটেছে দেখুন। রেকর্ড: আওয়ামী লীগের সব নাটক চেষ্টা বিএনপি ব্যর্থ করে দিচ্ছে, অনেক কিছুই ফাঁস করে দিচ্ছে। দর্শক আপনারা জানেন 31 জুলাই বিএনপির দেশব্যাপী জনসমাবেশ রয়েছে, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং অ্যাটেনশনের জায়গা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ, যেখানে ফখরুল থেকে শুরু করে বিএনপির সিনিয়র নেতারা ছিলেন। চমৎকার প্রোগ্রাম হয়েছে এটা, এই প্রোগ্রাম নিয়ে কিন্তু অনেক নাটকিত হয়েছিল। এবং এর দুই দিন আগে বিএনপির ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে বা কর্মসূচিকে ঘিরে আমানুল্লাহ আমান এবং গয়েশ্বরচন্দ্র রায়ের ঘটনা নিয়ে যে নাটক চেষ্টা হয়েছিল সেগুলো মোটামুটি সমাবেশে ডিসক্লোজ করে ফাঁস করে দিয়ে আওয়ামী লীগের যে উদ্দেশ্যে আওয়ামী লীগ এই নাটক করেছিল সেগুলো সব ম্লান করে দিয়েছে বিএনপি, নাটক চেষ্টা ব্যর্থ হয়েছে বলবো। আজকে সমাবেশ ঘিরে আমানুল্লাহ আমান এবং গয়েশ্বরচন্দ্র রায়কে নিয়েই ব্যাপক আলোচনা ছিল এবং আমানুল্লাহ আমান নিজে একেবারে নিজের ঘটনা সব নিজে ফাঁস করে দিয়ে কঠোর এবং জ্বালাময়ী বক্তব্য দিয়ে খুবই চমৎকার একটা ফায়দা হাসিল করেছেন এবং আওয়ামী লীগের অবস্থান নীতিগত চেষ্টা এগুলো সব ম্লান করে দিয়েছে বলে মনে করি। মানে আওয়ামী লীগ এবার ঢক করতে পারেনি নাটক করে। দেখেন এই সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ নিয়ে কী নাটক হয়েছিল। এখন নাটক একটা আছে, তারপর আবার বিএনপিকে ভাবিয়ে তোলারও বিষয় আছে, কারণ মহামান্য আদালতের রায়কে তো আর বিএনপি চাইলে ওভারলুক করতে পারবে না, ইটস সিরিয়াস। যেমন দেখেন, এর আগে বলেছিল মির্জা আব্বাস যে বিএনপি আর কোনো দিন অনুমতি চাইবে না, কিন্তু এখনও তো অনুমতি চাইছে। তারপরে আবার যেমন আমরা দেখতে পাচ্ছি সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ অনুমতি পেলেও দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করা যাবে না। বিএনপির মূল নেতা, মূল স্পিরিট হচ্ছে তারেক রহমান, সেই তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে না, যেটা মহাসমাবেশে চমক আকারে ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য শুনিয়েছিলেন তারেক রহমানের, এটা খুবই ইম্পর্টেন্ট। বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে আজ সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, কিন্তু এর মানে অনুমতি চেয়েছে, অনুমতি পেয়েছে, এটা হচ্ছে কথা। কিন্তু আগামী কিন্তু আগের 23 শর্তের সঙ্গে এবার আরও কিছু শর্ত জুড়ে দিয়েছে ডিএমপি। নতুন শর্ত অনুযায়ী এবার কোনো দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচারের বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এখন দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য স্পেসিফিক্যালি বলে তারেক রহমানের বক্তব্য প্রচার করা বিষয়ে যদি মহামান্য আদালতের নির্দেশনা থেকে থাকে তাহলে বিএনপি চাইলেও তো এটা করতে পারবে না। বিএনপির আইনজীবীদের বা এই বিষয়ে একটা ক্লিয়ার বক্তব্য দেওয়া দরকার, আমরা জানি না, এই বিষয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাচ্ছি। কেউ কেউ বলছে না এরকম সুনির্দিষ্ট নির্দেশনা নেই, আবার কেউ কেউ দেখাচ্ছে যে না এরকম নির্দেশনা আছে। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট, তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে না। আমি বলবো যে মহামান্য আদালতের নির্দেশনা থাকলে সেটা মানা উচিত। আর দ্বিতীয় কথা হচ্ছে, তারেক রহমানকে এই মুহূর্তে আওয়ামী লীগ যে ভয় পায় তার প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ নেতাদের বক্তব্য। তারেক রহমান নেই ভয়, আর বিএনপি এখন টিকিয়ে আছে তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমানকে কেন্দ্র করে। তারেক রহমানই এখন বিএনপির নিউক্লিয়াস, তিনি এখন মূল আধ্যাত্মিক লিডার বলি আর যে লিডার বলি। অতএব তারেক রহমান ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাকে ঘিরে আইনের কাঠামোর মধ্য থেকেই বিএনপিকে আবর্তিত হওয়া উচিত বলে মনে করি। আরও স্পেশাল তিনটে শর্ত দেখেন: সমাবেশে দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করা যাবে না, মাইকগুলো আদালতের দিকে দেওয়া যাবে না, আদালতের কার্যক্রমে বিঘ্ন ঘটে এমন কোনো শৃঙ্খলা করা যাবে না। খুবই গুরুত্বপূর্ণ, মানে বিএনপিকে আরও বেশি শর্ত দেওয়া হলো। তা বিএনপি বলেছিল যে কিসের অনুমতি, আবার রুহুল কবির রিজভী কিন্তু বলেছিল যে অনুমতি চাওয়া পুলিশের কাছে এটা সংবিধান পরিপন্থী, কিন্তু অনুমতি তো চাইলই, অনুমতি তো দিলই, বরং আরও কঠিনভাবে শর্ত সাপেক্ষে অনুমতি দিল। আরও দেখেন কী হয়েছে, পুলিশই বাধায় সাময়িক বন্ধের পর শেষ হলো মঞ্চ নির্মাণ। এর মানে একটু নিউজটা আপনাদেরকে শোনাই, পুলিশি বাধায় সাময়িক বন্ধ থাকার পর অবশেষে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশের জন্য মঞ্চ নির্মাণ কাজ শেষ হয়েছে। 4টি পিকআপ দিয়ে তৈরি হয়েছে ভ্রাম্যমাণ মঞ্চটি। সোমবার 31 জুলাই বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলা ও সরকার দলীয় লোকদের আমরা প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করেছে বিএনপি, অলরেডি 3টায় শুরু হয়েছে। যাক, এখন এখানে একটা অনুমতি চাইবে না, এই করবে সেই করবে, শেষ পর্যন্ত পুলিশ মঞ্চ নির্মাণও কিন্তু সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিল। এর মানে পুলিশ যদি চায় তাদের সিদ্ধান্ত, তাদেরকে ওভারলুক করে কিছু করা বাংলাদেশে এই মুহূর্তে অনেকটা অসম্ভবের মতো বা খুবই কঠিন, খুবই সিরিয়াস বিষয়। এরপরে এই মঞ্চ বন্ধ, অনুমতি, আরও নতুন শর্ত, নানান নাটকীয়তার পর নির্দিষ্ট সময়েই বিএনপির জনসমাবেশ শুরু হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব
আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তারভীর আহমেদ রবিনের সঞ্চালনায় সমাবেশটি শুরু হয়। ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত জনসমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস ছিলেন, আরও অনেক নেতারা ছিলেন। সবচেয়ে আকর্ষণীয় বক্তব্য লেগেছে এবং তেজোদীপ্ত বক্তব্য মনে হয়েছে আমানুল্লাহ আমানের, যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু তো অনেকটা লজ্জায় পড়েছেন সে অবস্থান কর্মসূচির দিন একটু শব্দ শুনে দৌড় দিয়ে, নৈতিকভাবে তাকে প্রশ্নবিদ্ধ করেছে। এমনি সালাউদ্দিন টুকু কিন্তু অনেক সাহসী নেতা, অনেক ঘাত প্রতিঘাত অতিক্রম করে অনেক মারামারিও করেছেন, কিন্তু তিনি কেন এরকম দৌড় দিলেন এবং এই মিডিয়ার যুগে তিনি মারাত্মক লজ্জায় ফেলেছেন, বরং এই পদে এত গুরুত্বপূর্ণ পদে থাকার নৈতিকতা নিয়ে অনেকে প্রশ্ন তুলছে এই ক্রিটিক্যাল মোমেন্টে এই ধরনের সাহসী লোক, আসলে ওটা যেভাবে ঘটে গিয়েছে কিন্তু সালাউদ্দিন টুকু কিন্তু আসলে অত্যন্ত সাহসী, এতে কোনো সন্দেহ নেই। এখন এই সমাবেশকে ঘিরে, বিএনপির এই সোহরাওয়ার্দী উদ্যানের জনসমাবেশকে ঘিরে পুলিশের কিন্তু ব্যাপক প্রস্তুতি বা নিরাপত্তা বলয় ছিল। সেক্ষেত্রে যেটা সরজমিন থেকে অনেকে আমাদেরকে জানিয়েছেন, বিভিন্ন পয়েন্টে পুলিশের অবস্থান ছিল। মৎস্যভবন এলাকা, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি এলাকা পুলিশের ব্যাপক অবস্থান লক্ষ্য করা যায়। এর মধ্যে মৎস্যভবন এলাকায় পুলিশের কয়েকটি সাজোয়া দান যান দেখা যায়, এর মানে বিএনপিকে যথেষ্ট কন্টেইন করে, বিএনপি চাইলেও নিজেদের মতো করতে পারবে না, পুলিশের শর্ত মেনে সে অনুযায়ী করতে হবে, সেরকম একটা আয়োজন আমরা দেখতে পাচ্ছি। তো নানান নাটকীয়তার পর এত কিছুর পরও শেষ পর্যন্ত জনতার ঢেউ সোহরাওয়ার্দী উদ্যানে এসে আসতে পড়েছে। এটা কিন্তু বিএনপির ওই অর্থে বড় কোনো জনসমাবেশ মহাসমাবেশ কিছুই নয়, এটা একটা প্রতিবাদী জনসমাবেশ, প্রতিবাদী জনসমাবেশ আর এক দফার দাবিতে তাদের স্বাভাবিক পরিকল্পিত জনসমাবেশ, দুটার মধ্যে পার্থক্য রয়েছে, কিছুটা পার্থক্য রয়েছে, জনগণ পার্থক্য না ধরলেও। তো সেই হিসাবে আমরা যেটা দেখতে পাচ্ছি, শেষ পর্যন্ত এখানেও বিএনপি রেকর্ড করেছে লোকে লোকারণ্য, বিপুল সংখ্যক লোকের উপস্থিতি, আওয়ামী লীগ মনে হয় সপ্তাহব্যাপী পরিকল্পনা করেও এত বেশি লোক হাজির করতে পারবে না। যাই হোক, এখানে মোটের উপর যেটা বলা যায়, লোকসমাগমের রেকর্ড হয়েছে, নানান নাটকীয়তার পরও বিএনপির এই এই জনসমাবেশে লোকজনের উপস্থিতিকে মোটেও কমানো যায়নি এবং মিডিয়াগুলোতেও যথেষ্ট কাভারেজ পেয়েছে। ইন্টারেস্টিংলি দেখলাম মহাসমাবেশকে অনেকে কাভারেজ দেয়নি, কিন্তু বিএনপির জনসমাবেশের বক্তব্য রুহুল কবির রিজভীও তেজোদীপ্ত বক্তব্য দিয়েছেন। রুহুল কবির রিজভীর বক্তব্য, অনেকে আমানুল্লাহ মানের বক্তব্য, অনেকে মঈন খানের বক্তব্য, নানান নেতাদের বক্তব্য, মির্জা ফখরুলের আব্বাসের বক্তব্য অনেক টেলিভিশন চ্যানেল লাইভ দেখিয়েছে। এর মানে সমাবেশ সফল হয়েছে, প্রতিবাদী সমাবেশ হিসেবে সফল হয়েছে। এবং এই প্রতিবাদের এখানে যে মূল আলোচ্য বিষয় ছিল, এখানে এই গয়েশ্বরচন্দ্র রায় এবং আমানুল্লাহ আমানকে নিয়ে যে ঘটনা ঘটেছিল সেটা নিয়ে বিএনপি একটা মেসেজ দিতে সক্ষম হয়েছে। দিন শেষে যেটা প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ এই দুইটা ঘটনায় পলিটিক্যাল উদারতা দেখিয়ে যেটা অর্জন করতে চেয়েছিল, বিএনপি নেতাদের ব্যাপক প্রচারণার কারণে, অ্যাড্রেস করার কারণে আওয়ামী লীগ সেই সুবিধাটা পেল না।